আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকে আমার হচ্ছে দশতম দিন আমার বাচ্চার দশতম দিন এক নম্বর ভ্যাকসিনটা আমি করে দিয়েছি তো এখন আমি এক নম্বর ভ্যাকসিন করার এক দুই দিন পর আমি যে মেডিসিনটা ইউজ করবো যেহেতু অতিরিক্ত ঠান্ডা ঠান্ডার কারণে কিন্তু বাচ্চার বেশিরভাগ যে ওষুধটা আছে সেটি হচ্ছে একটি ইকোলাই তো এই ইকোলাই রোগের নিয়ে রোগ নিয়ে বিস্তারিত ছোট্ট করে একটু একটি আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ তো এই কলে কী এবং কেন হয় কি কারণে হয় এবং কোন মেডিসিন খাওয়াতে হয় তো চলো বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক তো অবশ্যই যে কথাটি না বললে নয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও বলা যেত আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে আগে পৌঁছে যায় তো আর তো চলো আমি বিষয় দিয়ে যাওয়া যাক খুব অতিরিক্ত ঠান্ডার কারণে কিছু একটু গলার সমস্যা হয়েছে তো এই যে আমি সাত দিনে ভ্যাকসিনটা করেছি রানীক্ষেত ডিবি ভ্যাকসিন ওয়ান লাশোটা করেছি ওয়ান এক নম্বর ভ্যাকসিনটা আমি কমপ্লিট করে দিয়েছি তো আমার বাচ্চা ছিল একশো চারটি প্রথম দিনে বাচ্চা মর্টালিটি হয়েছে তিনটি তারপর চার দিনে হয়েছে একটি তো এখন আমার বাচ্চার জিরো পার্সেন্ট মোটালিটি কোনো একটাও মোটালিটি হয়নি ইনশাআল্লাহ আল্লাহর দয়া খুবই ভালো আছে আর বাচ্চাগুলোকে আমার যেহেতু আমার বাচ্চার ইকোয়ালাই হয়নি তো তবুও আমি ইকোয়ালাই ডোজ চালাচ্ছি কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু ইকোয়ালাই হয় আর ইকোয়ালাই যদি একবার ফার্মে আসে এবং কি মুরগির মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু দু একটা মুরগি কিন্তু অতিরিক্ত আক্রান্তর কারণে মুরগিটা মারা যেতে পারে আর ই কলাই চট করে দেখা যায় না কারণ জলের মধ্যে যদি কিছু মানে ব্যাকটেরিয়া থাকে নোংরা থাকে শুদ্ধ জল না থাকে ওই জন্যে কিন্তু এই কলাইটা আসে তো অবশ্যই শুদ্ধ জল খাওয়ানোর চেষ্টা করবেন তো আমি আমার যেহেতু ইকলাইটা আসিনি আমি যেহেতু শুদ্ধ জল খাওয়াই না আমি বাড়িতে শুদ্ধ জল তৈরি করি তো আমি কিভাবে তৈরি করি জলটাকে আমি উকুনে মানে ফুটিয়ে নিই পুরো গরম করে তখন ঠান্ডা করে তখন আমি দিই কারণ জলের মধ্যে যদি কিছু কোনো ভাইরাস থাকে এবং কি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটি নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরমের তাপমাত্রার কারণে তো এইভাবে খাওয়ালেই কিন্তু মুরগি সুস্থ থাকে তো আমি এইভাবেই খাওয়াই যেহেতু আমার ইকোয়ালের ইকলের মেডিসিন তো ইকলের মেডিসিনটা আমাকে ঠান্ডা জলে দিতে হয়েছে কারণ গরম জলে দিতে বারণ করেছিল ডাক্তারবাবু ভেটেনারি কারণ ইকলের ওষুধ গরম ইকলের ওষুধ যদি গরমে গরম জলে দেওয়া যায় তো ওষুধের নাকি যেটা মানে ওষুধের যেটা আর কি কার্যকারী থাকে সেটা একটু কমে যায় দুর্বল হয়ে যায় তো এই কারণে আমি কিন্তু গরম জলের দিনে আজকে সকালবেলা কল যে টিপে মানে চালিয়ে যে গরম মৌসুম জলটা বার হয় এখন ঠান্ডার দিন সেই জলটা দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ বাচ্চা খুব সুন্দর আছে তো অবশ্যই ইকোলাইড যেভাবে ডোজটা করবেন আমি একশো বাচ্চাকে এক লিটার জলে দেড় এমএল ইকলাইট মেডিসিন দিয়েছি তো ইকোলাইড মেডিসিনটা হয়তো আপনাদেরকে আমি দেখাবো তো এই যে হয়তো আপনারা আমার হাতে যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটাতে আমার আছে ইকলি সি তো এর প্যাকেটটা আমি আপনাদেরকে হয়তো আপনারা স্কিনে হয়তো ইকলাইড ওষুধটা দেখতে পারছেন তো এই ইকলাই ওষুধটা আপনারা খাওয়াবেন এবং কি ডোজ জানে নেবেন ভেটেরিনারি ডাক্তারের কাছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ঠান্ডার দিনে অবশ্যই আমি কিন্তু এখনও পেপার ওঠাইনি আমি পেপার দিনে দুই থেকে তিনবার চেঞ্জ করে থাকি যত 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 বেশি বেশি পেপার চেঞ্জ করা হবে তত বাচ্চা সুস্থ থাকবে তার নোংরাটা সে খাবে না তাদের রোগ কম হবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ